মোটরসাইকেল সার্ভিসিং করে ফেরার কথা ছিল নিজ বাড়িতে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে শিকার হয়ে মুহূর্তেই নাফরাত দেশে চলে যেতে হলো সোনাগাজীর বাসিন্দা আসাদুজ্জামান মাসুদকে। পিছডালা সড়কে তাজা রক্ত মাথার মগজ ছড়িয়ে ছিটিয়ে দেখে ঘটনাস্থলের অনেকেই বাকরুদ্ধ হয়ে যায়। এমন করুণ মৃত্যু যেন কেউ কখনোই দেখেনি। গতকাল দুপুরে নিজ মোটরসাইকেল সার্ভিসিং করে ফেনী শহরের খাজুরিয়া রাস্তার মাথায় দ্রুতগতিতে বেরোয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এ সময় তার মাথায় মারাত্মক আঘাত লেগে মাথার মগজ সড়কেই বের হয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন কলেজ শিক্ষার্থী মাসুদ। বাইকটা মাত্র ওয়াশ থেকে বাপের গ্যারেজ থেকে ওয়াশ করছে, ওয়াশ করে মাত্র এই গাড়িটা বাইর করছে। ওর সাথে আমরাও ছিলাম, আমার গাড়িও ওয়াশে দিছি। ওই এর ওয়াশের পরে আমার গাড়ি ডুগাবো, তো উনি ওয়াশ ওয়াশ হয়ে টাকা টাকা ফ্রেড করি গাড়িটা মাত্র নিয়ে আসছে এখানে। এখানে আসি এরকম একটা দুর্ঘটনায়, গাড়িটা সম্ভবত কিছুর সাথে বাড়ি খাই নাই, জানি না, দেখি নাই, আমি শুনছি এই সম্ভবত শুনছি মানুষের সাথে এই গাড়িটা নাকি ড্রাম ব্রেক করছে, ব্রেকের সাথে হাইড্রোলিকের সাথে সাথে গাড়িটা স্পিডে ছিল, সম্ভবত ব্রেক করার সাথে সাথে গাড়িটা উল্টা মারি ওর মাথাটা নিচের দিকে এসে নিচের দিকে যাইয়া জাগাত ওইখানে মাথাটা ফাটি মুখস্থ গোস বাইরে ইয়া জাগাতে এক্সপোর্ট ডেট। ফেনি সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান মাসুদের এমন করুণ মৃত্যুতে তার স্বজনদের পাশাপাশি তার শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধবদের আহাজারিতে গতকাল ভারী হয়ে উঠেছিল ফেনি 250 শয্যা বিশিষ্ট সদর হসপিটালের মর প্রাঙ্গণ। তঞ্জিত শুভ, ফেনির প্রত্যয়, ফেনি।